আমি কমপ্লিটলি ভিকটিম এখানে আমার যে ঘটনা বলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা আপনি তো ছিলেন ঘটনার দিন ছিলাম এটা হলো যে আমি ওই ক্লাবের একজন পরিচালক আমি যখন বের হয়ে যাই তখন ওরা ঢোকে ঠিক আছে আমি আমি যখন ক্লাব থেকে বের হই তখন ওরা ঢোকে ঢোকে যখন ঢোকে তখন আমাদের সিকিউরিটি অফিসার বা আমাদের সেক্রেটারি তেমন কেউ উপস্থিত ছিলেন না তো না থাকার কারণে তাদের যখন ঢুকলো খুব উশৃঙ্খলভাবে তাদের সাথে একটা ছেলে ছিল সে তখনই দুলতে ছিল এরা সবাই মদ্য অবস্থায় ক্লাবেতে ঢুকছে ঢোকার পরে আপনার ওই আমাদের যে বারের থেকে কাউন্টার থেকে আমাদের খুব দামি ড্রিঙ্ক ছিল অনেক দামি বড় বড় ড্রিঙ্কস সেটা তারা জোর করে নেওয়ার চেষ্টা করছে আপনার বিরুদ্ধে কেন স্পেশাল জি আপনার বিরুদ্ধে কেন অভিযোগ আমাদের অভিযোগ আমি যে ওই যে ড্রিঙ্কসগুলো নিতে চাইছি তারা তারা তো নিতে পারে না তাদের ক্লাব মেম্বার না তারা তো নিতে পারে না তো আমি জাস্ট তাদেরকে বাধা দিচ্ছি যে এটা নেওয়া যাবে না নিতে হলে তোমাদের কোনো অ্যাকাউন্টে অ্যাগেন্সে নিতে হবে আর এটা বিক্রিযোগ্য না এটা সাথে করে নেওয়ার জিনিস না এটা এখানে বসে খাওয়ার জিনিস আর বাই দিস আমাদের বার ক্লোজ এটা এখন দেওয়া যাবে না এরপরে সে উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে একটার পর একটা সে গ্লাস প্লেট সে গালিগালা শুরু করে আমাদের স্টাফরা থামানোর চেষ্টা করে কার কথা বলছেন ওই পরিমণি আমি তাকে ওই ঘটনার আগ পর্যন্ত আমি চিনতাম না তো ওই সময় আমি তাকে থামাতে চেষ্টা করি যে তখন তার সাথে যে একটা ছেলে ছিল সে এসে আমাকে চর্তাপদে ও গ্লাস মারে আমার ঘাড়ে লাগে এই অবস্থায় আমাদের সিকিউরিটিদেরকে আমি নির্দেশ দিই তখন সিকিউরিটি তারা উঠিয়ে নিয়ে যায় যখন সিকিউরিটি নিয়ে যায় বাইদের সাহেব সে অনেক ড্রিঙ্ক করে ফেলছে এবং এটা আমাদের সিসি ক্যামেরা দেখবেন আপনারা যে সে ড্রিঙ্ক করা অবস্থায় গাড়িতে উঠতে পারছে আর এটা পরের দিনই আমাদের ক্লাবের নিয়ম অনুযায়ী এটা ইট হ্যাজ বিন রিপোর্টেড আমাদের যারা স্টাফ আছে তারা লিখিতভাবে সমস্ত রিপোর্ট দিয়েছে সে রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে এখানে কিন্তু আমার সাথে তার কিছুই হয়নি আমি কর্মকর্তা হিসাবে আমি জিনিসটাকে ট্যাকেল করার চেষ্টা করছি দ্যাটস অল।